हेलो गाइस, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকের দিনটা ছিল সোমবার আর তারিখ ছিল 26শে জুন। আমি এখন যাচ্ছি পড়াতে, পড়িয়ে থেকে এসে আমি যাব একটা জায়গায়। তো সেই জায়গাটা যে আমি কোথায় যাব সেটা দেখার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে। আর এই যে আমার স্টুডেন্ট, এখানে দুজন স্টুডেন্ট আছে আর একজন পুচকি, সে এখনো আসেনি। 2000 years later. আমি সন্ধেবেলায় পড়িয়ে ঠড়িয়ে ফিরে রেডি ফেডি হয়ে চলে আসলাম মেলায়। এবার বুঝতেই পারছো যে আমি কোথায় যাওয়ার কথা বলেছিলাম। হ্যাঁ, রথের মেলা চলছে, আমি যাব না তাই কখনো হয় নাকি। তো আমি বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম। আমার সাথে গেছিল দোলন, আমার বোন আর একটা ফ্রেন্ড। প্রথমে মেলার ভেতরটা একটু ভালো করে দেখে নিলাম, কোথায় কী দোকানপাট বসেছে আর কি। আর ওদিকে দোলন হারিয়ে গেছিলো, ওকে খুঁজে পাচ্ছিলাম না। আর এদিকটায় দেখো, মেয়েদের আকর্ষণীয় জিনিস, মানে এত সুন্দর সুন্দর গলার হার, কানের দুলের কালেকশন যে কি বলবো। আর এদিকে ও একটু পরে ঢং দেখাচ্ছে, খুব সুন্দর ছিল আংটিটা। আর খুব সুন্দর সুন্দর জিনিস, মানে এই জিনিসগুলো আমি আমি নিউ মার্কেটেই দেখেছিলাম। আর এই আরেকজন দেখো, দোকান থেকে চিরুনি নিয়ে মাথার চুলটা ঠিক করে নিচ্ছে। আস্তে আস্তে আমরা মেলার ভেতরে জগন্নাথ দেবের দর্শন পেলাম। তো ওখান থেকে প্রসাদ ঠসাদ খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। তারপরে ওকে একটু জিজ্ঞাসা করলাম যে প্রসাদ খেয়ে কি মন ভরে গেছে আর কি। মানে কি আর বলবো, যেখানেই যাচ্ছি কানের দুল আর কানের দুল, চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, মানে এত সুন্দর লাগছে। আর এরা যেখানেই যাচ্ছে আটকে যাচ্ছে এসব জিনিসগুলো দেখে, নেবে তো না, খালি দেখে যাচ্ছে। তো ওদিকে আমার বন্ধুও দেখছে, চুড়ি মানে মেয়েদের চুড়ি হাতে নিয়ে দেখছে, আমি তো প্রথম দেখলাম ওকে। মেলায় তো প্রচুর জিনিস উঠেছিল, এদিকে হেয়ার ব্যান্ডের কালেকশনগুলো দেখতে চোখ ধাঁধিয়ে গেছে আর কি, খুব সুন্দর। আর আমি হেয়ার ব্যান্ড পরি না, আমার মাথা যন্ত্রণা করে, কিন্তু তাও খুব ভালো লাগে দেখতে। আমরা দেখছিলাম এখান থেকে কি নেবে না নেবে। এটা কিনবি? ঠিক আছে, এটা তোর নামিয়ে নে। না, এটা আর কত ফ্রেম বড় করবো, এখানে একটা জিনিস দেখো, আমি আর দোলন ব্লক করছি আর পেছনে ওই দাদা ভাইটা এমন ভাবে দেখছে, মানে মনে হচ্ছে আমাদের ফ্রেন্ড আমাদের সাথে মিশে গেছে। আমরা হাসছি, উনিও হাসছে, তোমরা শুধু একটু দেখতে থাকো। এখন এরা খুব জোরে জোরে নাগরদোলা চড়বে, তারপরে আমরা চড়বো। আদৌ কি আমরা চড়বো? তুই চড়বি? তোমরা কি ভাবলে, আমরা সত্যি সত্যি নাগরদোলা চড়বো? না বাবা, আমাদের অত সাহস নেই, এই নাগরদোলা দেখতেই ভালো লাগে শুধু। বেশিক্ষণ থাকবো না, তাই আমরা ওই মেলায় যাব। তো কালকের ব্লগটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর আমরা একটু আশেপাশে ঘুরবো, একটু ফুচকা খাবো, চা খাবো। তো তারপরে বাড়ি যাবো, দেখা হচ্ছে চা খাওয়ার সময়। দেখছো ময়ূরের পালক, এটা হচ্ছে কি এই সুমন কিনে দিয়েছে। আমার রাধা ও কিনে দিসনি, তার মানে রাধাকে দেওয়ার জন্য নিয়েছিস?
তোর দাদা হারিয়ে গেছে, চ আমরা এখন রাস্তা পার হবো। এইটা কোনোদিনও হবে তারপরে আমরা এই অনুষ্ঠানের মধ্যে চলে আসলাম। এই অনুষ্ঠানটা ছিল পাইনিয়ার মাঠে, যে জগন্নাথ দেবকে আমরা আনতে গেছিলাম সেদিনকে, সেই মাঠেই অনুষ্ঠান হচ্ছে। তো জগন্নাথ দেবের রেস্টুরেন্ট খুলেছে ওখানে ছোটখাটো একটা, সবাই অ্যানাউন্স করছিল, তো আমরাও ভাবলাম কিছু একটা খেয়ে দেখি ওখান থেকে। তো প্রথমে এখানে সিস্টেমটা খুব ভালো করেছে, প্রথমে বিল করে নিতে হবে, তারপরে আমরা খাবারটা নিয়ে আসব। তো এখানে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, আর আমরা অর্ডার দিয়েছিলাম আলুর চপ। তো আলুর চপটা খেয়ে বলবো কেমন হয়েছে। আর আমার কাছে টাকা সেরকম বেশি ছিল না, নইলে আমি আরও কিছু খেতে পারতাম। ওখানে অনেক ধরনের মানে খাবার ছিল, বিরিয়ানি ছিল, এগ রোল ছিল, চাউমিন ছিল, আর যাই ছিল সব বিরিয়ানি। ছেলে দেখতে বসেছে, ছেলে দেখছে না, রাতের মুখে দিন আলাদা করছে, আর মেয়ে দেখতে বসেছে, আর মেয়ে দেখছে। এ চা চা এখন চা খাবো, কাগজ দেখা কি গরম হে, কি ভুলভাল হিন্দি বলতা হে, এত গরম কেন, ছ্যাপ করে জিপটা পুড়বে সেটা একটু দেখাই। এরপরে আমরা গল্প করতে করতে চা খেলাম। চা খাওয়ার সময় একটা যেটাই হয়, মানে কোনো দোকানে চায়ে চিনি কম চিনি বেশি এরকম হয়, পুরো পারফেক্ট কোনো দোকানে পেলাম না। তো যে দোকান দিয়ে আমরা চা খাই সেই দোকানে দাদাটা ছিল না বলে আমরা এখান থেকে খেলাম। আর এখন খাচ্ছি পাঁপড় ভাজা, পাঁপড় ভাজাটা সত্যি খুব ভালো ছিল খেতে। তো তারপরে খাবো চপ। হ্যাঁ, এই যে আমরা জগন্নাথের রেস্টুরেন্ট থেকে নিয়ে আসলাম চপ, আলুর চপ, এটা খাবো আমি এখন। এই যে গুটো দিদা অভদ্র, এ ওর মধ্যে কী কী দিয়েছে আলুর চপ এটা? আমি এটা কথা বলবো, এমনি নর্মালি যে আলুর চপগুলো হয় পেঁয়াজ রসুন দিয়ে, আর এটা পেঁয়াজ রসুন ছাড়া, আমার খুব ভালো লাগে। এমনি খুব সুন্দর ভালো, আজকে ব্লগটা অবধি, দেখা হচ্ছে কালকের ব্লগে, মানে কালকের না পরবর্তী ব্লগে, কাল দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই টাটা করে দেয়।